প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং পরিবার সহ অন্যদেরকে মানার সহায়তা দান করছো। আজকের আলোচ্য বিষয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে। আমরা ইতিপূর্বে ইসলামের ইতিহাসে প্রথম খলিফা হযরত আবু বকর সম্পর্কে আলোচনা শেষ করেছি। আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর, যার সম্পর্কে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, আমি যদি আমার পরে নবুওত যদি সম্প্রসারিত থাকত, আরও কেউ নবী হতো, তাহলে হযরত উমর নবী হতো। এবং তিনি ইসলামের প্রশাসন ব্যবস্থায়, ইসলামের সাম্রাজ্য সম্প্রসারণ ক্ষেত্রে অস্বাভাবিক ভূমিকা রেখেছেন। আমরা তিনার প্রাথমিক জীবন নিয়ে আলোচনা করব। 583 খ্রিস্টাব্দের প্রখ্যাত কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা খাত্তাব হামান, তার মাতার নাম, তিনি হাফস নামে পরিচিত ছিলেন, তবে তার উপাধি ছিল ফারুক। আমরা প্রাক ইসলামিক যুগের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই মাত্র 17 জন লোক সে সময় শিক্ষিত ছিল, তার মধ্যে তিনি একজন। তিনি খুবই সাহসী, যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, কবিতা আবৃত্তিতে তিনি খুবই পারদর্শী ছিলেন এবং বংশ পরিচয় অন্যান্য বিষয়ে তিনি খুবই খ্যাতি অর্জন করেছিলেন। প্রাথমিক জীবনে তিনি উচ্চারিতেন, পরবর্তীতে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। ইসলাম ধর্মগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পূর্বে ইসলাম ধর্ম প্রচার খুবই স্বল্প পরিসরে হতো এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই সাবধানতা অবলম্বন করতে হতো এবং বিশৃঙ্খল এবং খুবই অত্যাচার অনাচার অবিচার জুলুমের মধ্য দিয়ে ইসলাম প্রচার হচ্ছিল। কুরাইশদের তীব্র বিরোধিতা, তীব্র বাধা, কুরাইশদের বিশৃঙ্খলা, আবু জেহেল, আবু সুফিয়ানের নেতৃত্বে তারা সংঘবদ্ধ ছিল। আবু জেহেল ঘোষণা করেছিল যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে পারবে, তার মাথা নিয়ে আসতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার প্রেক্ষাপটে হযরত উমর এটাকে গ্রহণ করে, সানন্দে গ্রহণ করে, এই কাজ আমার জন্য অত্যন্ত সহজ। তাই তিনি দ্রুত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি তরবারি মুক্ত করে নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তাকে বলা হয়, তুমি কাকে কোথায় যাচ্ছ? তোমার বোনই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার ভগ্নীপতি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন তিনি মোড় চেঞ্জ করে ভগ্নীপতি বোনের বাসার দিকে অগ্রসর, তিনি এসে শুনলেন তারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। বোনকে এবং তার ভগ্নীপতিকে তিনি প্রহার করেন, তোর ইসলাম ধর্ম তোরা পরিত্যাগ কর, বোন জীবন চলে গেল, আমরা ইসলাম ধর্ম পরিত্যাগ করব না। তিনি প্রহারের পরে হঠাৎ করে তার মনের ভিতরে ভাগান তার সেন্স হয় যে এত উত্তেজনা, এত প্রহার করার পরও তার ইসলাম ধর্ম গ্রহণ করছে না, তার এর ভিতরে কি মাহাত্ম্য আছে, তোমরা কি করছিলে? তখন বলো তা তুমি তো অপবিত্র, অজু করো। অজু করার পর কোরআন শরীফ থেকে শোনার সাথে সাথে কোরআন শরীফের মাহাত্ম্য বুঝে তিনি বললেন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। হযরত উমরকে দেখে
হযরত আবু বকর উসমান ইনারা অত্যন্ত স্তম্ভিত হয়ে গেলেন, ভীতশস্ত্র হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত উমরকে আসতে দাও। হযরত উমর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। হযরত উমর এসে নত জানু করে পায়ের নিচে তরবারি রেখে তিনি বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তরবারি আপনাকে হত্যা করার জন্য, আপনার বিরুদ্ধে ব্যবহারের জন্য আমি নিয়ে এসেছিলাম। আজ থেকে যারা ইসলামের শত্রু, যারা আপনার শত্রু, তাদেরকে নিধন করার জন্য এই অস্ত্র ব্যবহৃত হবে। এভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে একটা বিরাট পরিবর্তন ঘটে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কুরাইশদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল এবং তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচারের জন্য তাকবীর দিয়ে তিনি কাবা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সহ তিনি কাবা শরীফে প্রবেশ করলেন, সেখানে সালাত আদায় করলেন। এইভাবে তার ইসলামের যাত্রা শুরু হলো। পরবর্তীতে খেলাফত লাভের পূর্বে ইসলাম ধর্মে তার যে অবদান, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভক্তি, মহব্বত, বিশ্বাস ছিল, তিনি যে কোনো সমস্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, উপদেশ প্রদান সহ বিভিন্ন কাজে তিনি সহায়তা করেছেন। তিনি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি হিজরতে অংশগ্রহণ করেছেন। এভাবে ইসলাম হুদায়বিয়া সন্ধির সময় তিনি সহায়তা প্রদান করেছেন। এমন করে প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিভিন্ন যুদ্ধে সম্প্রসারণ ক্ষেত্রে ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য, ইসলাম সার্বজনীন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ও আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, এই সমস্ত প্রতিষ্ঠার জন্য হযরত উমরের ছিল অস্বাভাবিক একটি ভূমিকা। ইসলাম ধর্মের গ্রহণ এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের সেবা, এরপরে খলিফা হিসাবে তিনি দায়িত্ব পালন শুরু করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর 37 খ্রিস্টাব্দে হযরত আবু বকর যখন শয্যাশায়িত এবং তিনি যখন বুঝতে পেরেন হয়তো আমার জীবন শেষ হয়ে আসছে মৃত্যুর সামনে, তখন তিনি চিন্তা করলেন কাকে এই দায়িত্ব পালন করানো যাবে। দায়িত্ব পালনে তিনি নির্ধারণ করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে। তাই সম্ভবত উসমানের মাধ্যমে, হযরত উসমানের মাধ্যমে মানুষকে ডেকে তিনি বলেছিলেন, হে ভাই সকল, আমি আমার কোনো আত্মীয়কে, স্বজনকে, আমার মনোনীত কোনো ব্যক্তিকে আমি করি নাই, আমি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে মনোনীত করেছি। সকলের সহমত কণ্ঠে তিনি আমার মনোনয়নকে সম্মত গ্রহণ করলেন। এমত অবস্থায় হযরত উমর উদ্বোধনী ভাষণে বলেছিলেন, হে আল্লাহ, আমি শক্তিহীন, আমাকে শক্তি দাও, আমি অপবিত্র, আমাকে পবিত্র করো। আরো তিনি বলেছিলেন, হে লোক সকল, আমি যদি কোরআন ও হাদিস এবং হযরত আবু বকরের কার্যকলাপের বিরোধিতা করি তাহলে আপনারা কি করবেন? কেউ ভয়ে কোনো উত্তর করে নাই। তিনি পরবর্তীতে একজন উঠে বলেছিল, এই তরবারি দিয়ে আপনার শিরশ্ছেদ করা হবে। তখন হযরত উমর খুশি হয়েছিলেন, বলেছিলেন, আমি যদি সামান্য কোরআন হাদিসের আলোকে শাসন কার্য পরিচালনা না করি, কোরআন হাদিসের বিরোধিতা করি, তাহলে অবশ্যই আপনারা এর বিরোধিতা করবেন এবং আমাকে এই পথ থেকে সরাইয়ে দেবেন। এবার ক্ষমতা গ্রহণের পর তিনি প্রশাসনিক কার্যকলাপ পরিচালনার শুরুতেই তিনি
বিজয় অভিযান সাম্রাজ্য সম্প্রসারণের ক্ষেত্রে নজর দিয়েছিলেন। তিনি উত্তর দিকে সিরিয়া, পশ্চিমে মিশর, আফ্রিকা এবং পূর্বে পারস্য সাম্রাজ্য দখলের জন্য তিনি চেষ্টা করেছিলেন। পারস্য সাম্রাজ্য বিজয়ের বিভিন্ন কারণ ছিল অর্থনৈতিক, ধর্মীয়, সামরিক দিক থেকে এই সমস্ত অঞ্চল বিজয় করা মুসলিম সাম্রাজ্যের জন্য, মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণ, মুসলিম সাম্রাজ্য শক্তিশালী করা এবং মুসলিম সাম্রাজ্যকে শত্রু ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত অঞ্চল বিজয় হওয়া অতি প্রয়োজন দেখা দিয়েছিল। তাই পূর্বাঞ্চলে পারস্য অঞ্চলে আবু ওবায়দার নেতৃত্বে তিনি সাম্রাজ্য সম্প্রসারণ কাজে তাকে নিয়োগ দিলেন। উত্তর অঞ্চলে তিনি খালেদ বিন ওয়ালিদকে নিয়োগ দিয়েছিলেন এবং মিশর অঞ্চলে আমর বিন আসকে বিজয় অভিযান পরিচালনা করার জন্য তিনি অনুমতি প্রদান করেছিলেন। একের পর এক এই সমস্ত সেনাপতিগণ এবং ইনারা একের পর এক অভিযান পরিচালনা করে মিশর, সিরিয়া এবং পারস্য এই সমস্ত অঞ্চল মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এবং এগুলো যেমন সাম্রাজ্য অন্তর্ভুক্ত করে শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে তিনি শাসন কার্য পরিচালনা শুরু করেন। তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি মজলিসের শুরা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন পরামর্শ ছাড়া কোনো শাসন ব্যবস্থা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই তিনি মজলিসে আওয়ামী খাস বিশেষ অধিবেশন এবং দৈনন্দিন অধিবেশনের জন্য তিনি এই পরামর্শ সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি সুষ্ঠু সুন্দর জনকল্যাণ কর জনগণের হিতাকাঙ্ক্ষী জনগণের সুন্দর জীবন ব্যবস্থা ও শাসনকে যাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী পরিচালনা করা যায় সেই কারণে তিনি পরামর্শ সভা গঠন করেছিলেন এবং সেই অনুযায়ী তিনি কার্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরপর প্রশাসন ব্যবস্থায় তিনি কেন্দ্রীয় শাসন তিনি বিকেন্দ্রীকরণ করেছিলেন, সাম্রাজ্য ভাগ করে সেখানে তিনি প্রাদেশিক ব্যবস্থা করেছিলেন এবং সেখানে প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করেছিলেন। প্রাদেশিক শাসনকর্তাকে সহায়তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং সেখানে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের মধ্য দিয়ে শাসন ব্যবস্থাকে সুন্দর করেছিলেন। এরপর পুলিশ বিভাগ, সামরিক বিভাগ তিনি তৈরি করেছিলেন এবং বিচার বিভাগ পর্যন্ত তিনি সুন্দর সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করার জন্য কাজে নিয়োগ করেছিলেন। তিনি রাজস্ব সাম্রাজ্যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য অর্থ বিভাগকে তিনি নিরপেক্ষ ও সুন্দর করেছিলেন এবং অর্থ বিভাগ দেওয়ান, হযরত ওমরের দেওয়ান নাম ছিল, তিনি তা প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে অর্থ বাণিজ্য কর, খারাজ, জিজিয়া এই সমস্ত আদায়ের সুন্দর সুষ্ঠু ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। এই সুন্দর সুষ্ঠু ব্যবস্থার মধ্য দিয়ে পুলিশ বিভাগ, সামরিক বিভাগ, সামরিক বিভাগ সাম্রাজ্য সম্প্রসারণ, আভ্যন্তর শৃঙ্খলা রক্ষা করা, বহিরাগত শত্রুকে আক্রমণ প্রতিহত করার জন্য সামরিক বিভাগ তিনি গঠন করেছিলেন। দৈনন্দিন জীবনে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ বাহিনী তিনি তৈরি করেছিলেন এবং পাহারা ব্যবস্থা তিনি করেছিলেন। এই সামরিক ব্যবস্থা তৈরি করতে গিয়ে সামরিক ছাউনি তিনি তৈরি করেছিলেন, এখানে সেখানে সেনাবাহিনীরা নির্দিষ্ট অবস্থানে অবস্থান করবে, নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা চাকরি করবে এবং তাদের চাকরি বেতন সুনির্দিষ্টভাবে প্রদান করা হবে। এইভাবে তিনি একটি আধুনিক রাষ্ট্রীয়করণের মতো
সুন্দর একটি শাসন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন। আমরা যদি ইতিহাসে প্রশাসন ব্যবস্থার পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে গ্রিক সভ্যতা ছিল প্রাচীন গ্রিক সভ্যতার কাছে বিশ্ব সভ্যতা ঋণী এবং বিশ্ব সভ্যতা ইসলামিক সভ্যতার কাছে ঋণী এবং সেই প্রশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু রচনী করেছিলেন ইসলাম আউটলাইন করেছিলেন। আর প্রশাসন ব্যবস্থার সর্বক্ষেত্রে বাস্তবতার মধ্য দিয়ে আইন প্রণয়ন করে তিনি সুন্দর ও সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা সৃষ্টি করেছিলেন প্রশাসন ব্যবস্থা সৃষ্টি করেছেন যার কারণে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন প্রশাসক বলা হয় যা আজ পর্যন্ত হযরত উমরের প্রণীত আইনই প্রতিপালিত হচ্ছে। আমরা বিস্তারিত আলোচনা দেখেই বুঝতে পারি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন শ্রেষ্ঠ প্রশাসক শ্রেষ্ঠ সাম্রাজ্য অধিকারী ছিলেন এবং তিনি সাধারণ জীবনযাত্রা করতেন। তিনি কোনো দেহরক্ষী কোনো ছিল না। একজন জেরুজালেম থেকে এসে আমিরুল মুমিনীন প্রশংসায় যখন বিশ্ব প্রশংসিত ঠিক সেই সময় একজন তাকে দেখতে এসে তিনি হযরত উমরকে দেখছেন একটি গাছের নিচে খেজুর গাছের নিচে শক্ত এক মাথা দিয়ে তিনি শুয়ে আছেন পাশে একটি ঘোড়া বান্ধা। তিনি প্রশ্ন করেছিলেন আমিরুল মুমিনের সঙ্গে আমি দেখা করবো আমিরুল মুমিনকে কোথায় পাবো কেন আপনি কোথায় থেকে আসছেন। তখন বলেছে তোর আমি সেই আমিরুল মুমিনের হযরত উমর। তাহলে আমরা বুঝতে পারি যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রসুল করিম বলেছিলেন আমার পরে যদি নবীতে ধারা থাকতো তাহলে হযরত উমর নবী হতেন। তাহলে শ্রেষ্ঠ একজন প্রশাসক শ্রেষ্ঠ একজন মানুষ এবং রসুল করিম শ্রেষ্ঠ একজন সাহাবী। আমরা আগামীতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো এবং অনলাইনে ক্লাসের দিকে মনোযোগী হও এবং পড়াশোনায় মনোযোগী হবে। আশা করি আগামী ক্লাসে তোমরা বুঝতে পারবে।